এই খবরের আনন্দে শরীরে একটা আর্মি আর্মি ভাব চলে আসছে। মুসলাম ভাইয়ের বউ পাঠাইছিল একটা আর্মি কালারের গেঞ্জি, এটা পরে নিউজটা করলাম। ভালো লাগলে শেয়ার করতে পারেন। পুতিন আবারও পুরো দমেই ব্যাক করা শুরু করেছেন, এমনকি দাবি করা হচ্ছে এই যুদ্ধে এইরকম রেকর্ড পুতিনের খুব কম আছে। কারণ আন্তর্জাতিক গণমাধ্যমকে কোট করে আমাদের দেশীয় গণমাধ্যমগুলো যে নিউজ করেছে সেখানে বলা হয়েছে ডোনেস্ক পিপল রিপাবলিক, এটা রাশিয়ারই সহযোগী একটা সংস্থা। আপনারা জানেন যে ডোনেস্কে রাশিয়া মানে দখল করার জন্য ইউক্রেনের হাত থেকে অভিযান চালাচ্ছে। সেইখানের ভারপ্রাপ্ত প্রধানের রাশিয়াপন্থী উপদেষ্টা ইয়ান গ্যাগেন, তিনি বলছেন যে রাশিয়ান বাহিনী ডোনেস্ক এলাকার মেরিংকার কাছে স্মরণকালের ভয়াবহ অভিযান এবং হামলা চালিয়েছে, এমনকি সফলতা যা ঘটেছে ইউক্রেন যদিও এই তথ্য স্বীকার করেনি। তিনি বলছেন যে মেরিংকার কাছে ইউক্রেনের একটি আক্রমণ করা ব্রিগেডকে 70% নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, সেই ব্রিগেডের 70% সেনাকে ধ্বংস করা হয়েছে। এখন এই ব্রিগেডে মোট সেনার পরিমাণ কী ছিল সেটা উঠে আসেনি। তিনি তার বক্তব্যে বলছেন যে ইউক্রেনের 79তম পৃথক বিমান হামলা ব্রিগেড আর্টিলারির সহায়তায় তাদের সেনা প্রত্যাহারের চেষ্টা করেছিল, কিন্তু রাশিয়ার সেনাবাহিনী এই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। শত্রুর কাছে গোলা বারুদের সীমিত সরবরাহ রয়েছে, আমাদের আর্টিলারি মেরিংকার কাছাকাছি রাস্তাগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, আর এই হামলায় ইউক্রেন ব্রিগেডের অন্তত 70% সেনা নিহত হয়েছে। দর্শক, ইউক্রেনের সামরিক বাহিনীও বিপুল পরিমাণ সরঞ্জাম হারিয়েছে। তিনি যোগ করছেন যে পশ্চিমাদের কাছ থেকে পাওয়া নানান ধরনের গোলা বারুদ, আর্টিলারি, মিসাইল, ছোটোখাটো রকেট লঞ্চার, আরও অনেক কিছুই এগুলা নিয়ে এই ব্রিগেড মেরিংকাকে অভিযান করার জন্য এসেছিল, কিন্তু রাশিয়ার অতর্কিত হামলায় এখানে সেনাবাহিনীর 70% সেনা নিহত হওয়ার পর বাকি সেনারা মাঠ ছেড়ে পালিয়েছে বা কোথাও আশ্রয় নিয়েছে, কিন্তু যাবার সময় তাদের যে অস্ত্রের ভাণ্ডার ছিল বা মজুদ ছিল সেটাকে নিয়ে যেতে পারেনি। পরবর্তী সময় রাশিয়া সেই অস্ত্রগুলোকে কালেকশন করে নিজেদের দখলে নিয়ে এসেছে। দর্শক, ভারপ্রাপ্ত ডিপিআর প্রধান ড্যানিস পুশিলিন তিনি বলছেন যে ইউক্রেনীয় সেনাবাহিনীর মজুদ ক্রমাগত মোতায়েন করার কারণে মেরিংকা এলাকার পরিস্থিতি জটিল ছিল, তবে রাশিয়ান বাহিনীর নিপুণ যোদ্ধারা সেটাকে পজিটিভ করেছে। এমনকি ডোনেস্ক পিপল রিপাবলিকের একটা নিজস্ব সেনাবাহিনী আছে রাশিয়াপন্থী, তারাও রুশ সেনাদের সাথে যৌথভাবে এই এলাকার হামলাতে অংশগ্রহণ করেছিল। অপরদিকে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি গতকালকে দেশে ফিরেছেন, দেশে ফিরেই তার কিছু কৌশলী বক্তব্য সামনে উঠে এসেছে। হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন, একটা নিরস্ত্রীকরণ অঞ্চল দাবি করেছে জেলেনস্কি। পরের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস জানাচ্ছি, তবে আজকের এই ভিডিওতে আমরা এতটুকু বুঝতে পারছি পুতিন কাকু হারাই যাবে বা পরাজিত হবে, যে ভয়টা একটু কাজ করতেছিল আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে একটা ওভারকাম আসছে। রাশিয়াও নিজেদের মতন করে তাদের হঠাৎ হঠাৎ হামলা চালাচ্ছে বা সফলতা তারা বড় আকার ধারণ করেছে। তবে এই হামলার ব্যাপারে ইউক্রেন কোনো মুখ খোলেনি, যদিও কোনো দলই মুখ খোলে না, হয়তো বলে যে 2-4 দর্জন সেনা নিহত হয়েছে। যাই হোক, বেস্ট অফ লাক পুতিন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।